গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালটা শুরু করছি একটা নতুনত্ব রেসিপি দিয়ে। আজকে করছি আমি দেখো ডিম ভুজিয়া। তো তার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর রসুন কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে, একটা গোটা টমেটো কেটে নিয়েছি একটা বড় সাইজের, আর আদাগুলোকেও দেখো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর ডিম ভুজিয়ার জন্য লাগবে ডিম, তো এখানে আমি আটখানা ডিম নিচ্ছি। সেটাকে ভালো করে আমি আগে মানে ভেঙে নিচ্ছি। তো ভেঙে নেওয়ার পর কিন্তু আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো টোটাল এখানে আটখানা ডিম আছে, আটখানা ডিমকে প্রথমে ফাটিয়ে নিলাম। নিয়ে কিন্তু এবার হ্যান্ড ব্লেন্ডারে দিয়ে আমি খুব ভালো করে এটাকে ফাটিয়ে নেব। এখনও কিন্তু আমি এর মধ্যে কোনো রকম লবণ অ্যাড করিনি। তো ভালো করে ফেটিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে অল্প করে লবণ অ্যাড করব। তো চলো, তো লবণ দেখো এখানে আমি অ্যাড করছি। তো খুব বেশি পরিমাণে দেবো না, কারণ লবণ যদি বেশি হয়ে যায় তখন খেতে ভালো লাগবে না। তো আর একটু ভালো করে ফাটিয়ে নিলাম। কড়াইতে দিকে দেখো তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে যে এখানে মোটামুটি আমি দুটো পেঁয়াজ নিয়েছি, ছোটো ছোটো করে কেটেছি, সেই পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো একটু ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে যে টমেটোটা কেটে রেখেছি সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তো টমেটো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোগুলো যখন নরম হয়ে যাবে তখন কিন্তু আমি দেখো রসুন কুচিগুলো আর আদা কুচিটা দিয়ে দিচ্ছি। তো বেশ, এটা দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু দেখো এখানে কারেন্টও চলে গেছে, তাই একটু অন্ধকার লাগছে। তো আমার কাছে গোটা লঙ্কা এখানে ছিল না, তাই লঙ্কা পেস্ট ছিল, সব লঙ্কাগুলো দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তো লঙ্কা পেস্টটা এখানে দিচ্ছি। তো গোটা কাঁচা লঙ্কা যদি কুচি কুচি করে দেওয়া যেত আরও ভালো হতো। তো চলো ঠিক আছে, যা আছে তাই দিলাম। তো এরপর আমি এখানে দিচ্ছি একটুখানি হলুদ, দেবো একটু সামান্য জিরে গুঁড়ো, আর দেবো একটু সামান্য লবণ। আর ওদিকে দেখো হাজব্যান্ডের জন্য চা বসিয়ে দিচ্ছি, চাটা অনেকক্ষণ ধরে ফুটছে, তো হাজব্যান্ড এরকম করা চাই খায়। আর এখানে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালের জন্য, তো কাশ্মীরি লঙ্কা যাচ্ছে একটু কালারের জন্য দিচ্ছি। আর ডিম ভুজিয়ার জন্য একটু নতুনত্ব আলু দিচ্ছি, আগে থেকে ভেজে রাখা আলু, ছোটো ছোটো করে কেটে রাখা, সেগুলো দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম। কারণ আলু ছাড়া আমার হাজব্যান্ড ডিম ভুজিয়া নাকি খাবেন না, তাই আলুটা ওর জন্য স্পেশালি দিতে হয়েছে আমাকে। তো এখানে জলটা না অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তো আমি একটু জলটা দিয়ে নরম করে নিচ্ছি, কারণ আলুটাকে খুব ভালো করে ভেজেছি যাতে একটু নরম হয়ে যায় ভালোভাবে, যাতে মুখে না বাঁধে, সেই জন্য জলটা একটুখানি দিলাম। তো ডিমের ব্যাটারটা এবার এখানে দিচ্ছি, একবার কিন্তু আমি ঢাললাম না, এটা কিন্তু আমি থেকে থেকে ঢালবো, অল্প অল্প করে ঢাললাম, অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু ডিমের ব্যাটারটাকে ভালো করে দিতে হবে, যখন একটু করে টেনে আসবে তারপর কিন্তু আবার আমি ব্যাটারটা দিয়ে দিলাম। তো এইভাবেই দেখো পুরো ব্যাটারটা আমি দিয়ে দিলাম। তো ভালোভাবে যখন এটা টেনে যাবে, ঝুরঝুরো হয়ে যাবে, তখন ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ বেশি করে নাড়াচাড়া না করলে ওটা না নরম নরম থেকে যাবে। আর লাস্টে একটু দিচ্ছি, ঝালটা কম লাগছিলো আমার কাছে, তো টেস্ট করে দেখার পর এখানে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া। তো ডিম ভুজে যাওয়ার একদম শুকনো শুকনো হয়ে আসবে, নামানোর ঠিক আগে মুহূর্তে আমি এখানে দিচ্ছি কস্তুরি মেথি। তো এটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করব। তো দেখো ভালোভাবে ঝুরঝুরি অনেকটা হয়ে গেছে। তো আমি এইরকম অবস্থায় নামিয়ে নিচ্ছি, তোমরা চাইলে আরেকটু ঝুরঝুরি করতে পারো। তো রুটি দিয়ে যেহেতু হাজব্যান্ড খাবে, তো সেই জন্য একবার টিফিন বক্সের মধ্যে আমি তুলে নিচ্ছি। তো ব্যাস ডিম ভুজিয়া আমার রেডি। আজকে আমাদের পুরো দিনটা জানো তো ডিম ডে হয়ে গেছে, এগ ডে। তার কারণ সকালবেলা আজকে রান্না করলাম ডিম ভুজিয়া, পরশুর টিফিনের জন্য করলাম। তো ওটাতে তো রুটি দিয়ে নিয়ে গেছে, আর ও তো সকালবেলা খেয়ে গেছে, আর দই মুড়িটা রোজই খেয়ে যায়। তো যেদিনকে ওর মানে দই মুড়ি থেকে একটুখানি বিতৃষ্ণা হবে সেদিনকে দই মুড়ি খাওয়াটা বন্ধ করবে। সে যাই হোক, দুপুরবেলা আজকে হবে ডিমের ঝোল ভাত, প্রচন্ড গরম লাগছে, আর হাওয়া হালকা হালকা আছে, কিন্তু হাওয়া দিলে কি হবে, আমার তো সেই হাওয়া খাওয়ার কপাল নেই, কারণ আমাকে জানলা দিয়ে বন্ধ মানে রান্নাটা করতে হয়। আর কি বলতো, জানলা দিয়ে রান্না করলে না মানে দম আটকে আসে, মনে হয় যে আমি আজকেই মনে হয় আমার লাস্ট দিই। তো যাই হোক, এখন আমাদের ঘরে যশ নিয়ে খুব পড়েছে আমার মা আর আমার ছেলে, অবশ্যই এটা হওয়ারই কথা, কারণ কি বলতো এক বছর এখনো বেরোয়নি, আমফান গেছে, আর আমফানের পুরো স্মৃতিটা এখনো আমাদের টাটকা রয়েছে মনের মধ্যে। আর আমফানটা তো মানে বেশিরভাগ তো দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে তো বেশিরভাগ গেছে, তো এটা যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার একদম বর্ডারে থাকি আমরা, মানে এত ভয়াবহভাবে গেছে সেই সন্ধ্যেটা, মানে দুপুর থেকে মানে পুরো রাত পর্যন্ত, যে বলার মতো না বাবা।
ঘরে কি বলতো, ঘরে এক ফোঁটা খাওয়ার জল ছিল না। আমি যে জল স্টোর করে রাখলাম, হ্যাঁ তিন দিন বাড়িতে ভেঙে ছিল, কিন্তু ওরা একদমই ঠিক করা ছিল না। না ওরকম না, তিন মানে প্রচুর পোল পড়ে গেছে, প্রচুর পোল পড়ে গেছে কি মানে সবাই খুব চেষ্টা করেছে, মানে গাছ পড়ে গেছে গাছে, সময় তো লাগে না। কিছু ছিল না, সব পোল মানে রাস্তায় পোল বলছি কেন, মানে পোল যে পোল গুলো লাইট পোস্ট গুলো দাঁড়ানো ছিল সেগুলো আর কিছু ছিল না, সব রাস্তায় ঘোরাঘুরি খাচ্ছিল। আমি তো রাস্তায় বেরোইনি, পরমেশ বেরিয়েছিলাম তো, পরমেশের মানে ও দেখে এসে আমাকে বলেছে। আর আশেপাশে আমি তোদেরকে দেখিয়েছিলাম এই চ্যানেলেই আছে ভিডিওগুলো, আমাদের আশেপাশে অনেক গাছগাছালি পড়ে গেছে, অনেক গাছালি। এই আশপাশটা না পুরো সবুজ সবুজ, তো আমফানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তো কি বলতো, আর জল কষ্ট প্রচন্ড পরিমাণে হয়েছে। আমাদের যে জল কষ্ট যে মানে কাকে বলে সেটা আমফানের সময় বুঝতে পেরেছি, কারণ আমি না জল ভরে রাখার মতন আমার কোনো পরিস্থিতি ছিল না। এই অ্যাকোয়াগার্ডে ধরো 7 লিটার জল স্টোর করা থাকে, আর বোতল যে কটা আছে না সেই বোতলগুলো ভরা ছিল, আর কিচ্ছুতেই ভরা ছিল না। 3 দিন কারেন্ট ছিল না, মানে কি যে মানে ভয় ভয় গেছে, আমি তো মানে কেঁদে কেঁদে এবারে অস্থির হয়ে গেছিলাম, তো কপালে ছিল আর কি বলতো। আর সেই জন্য জানো তো, তারপরে পরমেশ 2 পেটি জল কিনে নিয়ে এসেছিল, মানে জল পায় না, 2 দিন পর জল কিনতে বেরিয়ে জল পায় না, সে কোন দোকানে একটু ছিল তাও বেশি দাম দিয়ে, বেশি দাম দিয়ে প্রায় তোমার মানে অনেকগুলো বড় বড় 2 লিটারের বোতল জলে সেইগুলো কিনে নিয়ে এসো, সেইগুলো আমি জল যত্ন করে রেখে দিয়েছি আমাদের নিচে যে স্টোর রুম আছে ওখানে। তো 2 দিন ধরেই পরিষ্কারে বলছি যে বোতলগুলো আমাকে বের করে নিয়ে দাও, আমি আস্তে আস্তে ওগুলো ভরে রাখি, কারণ জল কষ্ট কি কষ্ট যারা ভোগ করে তারাই একমাত্র জানতে পারে। তো এখন আবার আমার দিদি ফোন করে বলছে মা জল আসছে, পিঙ্কিকে বলো জল টল ভরে রাখতে, তো ভরে তো রাখবো কোথায়, আর ভাবছি আজ একটু বিকালবেলায় বেরোবো। ওহো বিকালবেলায় বেরোবো কি, বিকালে তো আবার আমাদের এখানে লকডাউন চলছে, সব জায়গায় তো লকডাউন চলছে, দেখি জানি না কি করবো। ওই যে বালতি কোটা আছে বালতিকে আমরা ওগুলো স্টোর করে রাখবো, আর ফুল ট্যাঙ্কি করে রাখতে হবে, আর তার সাথে জলের বোতল, খাওয়ার জলের বোতলটা অন্তত আমাদেরকে মানে ভরে রাখতেই হবে, নাহলে কি বলতো খুবই একটা মুশকিল। আর যে কারণে তোমাদেরকে বলছিলাম যে ডিম ডে, দুপুরবেলায় করছি ডিমের ঝোলবা, রাতের বেলাও ডিম ডেই একটা কিছু একটা হবে, আর সেটা তোমাদেরকে রাতের বেলায় আমি দেখাবো। স্নান করে না আমার এত মানে আরাম হয়েছে, বড় মতো ঠান্ডা জল ছিল, মনে হয় খুব পাম্প চালিয়েছিল আর কি বলতো, রোজ করে মানে মাথা ভিজিয়ে স্নান করে করে না চুলগুলো পুরো আঠা হয়ে গেছিলো, আর ঠান্ডা জল পেয়ে একবার শ্যাম্পু করে নিলাম, তো যদিও চুলগুলো একটু হালকা হালকা শুকাচ্ছে এখন, আর প্রচণ্ড খিদে পেয়েছিল। একটার মধ্যে ভাত রান্না করেছি, ডিমের ঝোল ভাত করলাম এবেলায় দুপুরের জন্য, ওবার পরমেশ ডিমের ঝোল ভাত দিয়েই ভাত খাবে। আর রাতে কি বলতো, পুরো দিনটা তো তোমাদেরকে বললাম ডিম ডে হয়ে গেছে, এগ ডে হয়ে গেছে, তো রাতেও একটা ডিম দিয়ে একটা রেসিপি বানাবো, বহুদিন ধরে খেতে ইচ্ছে করছে, সে আর খাওয়া হয়ে উঠছে না, তো ভাবলাম যে মা আর আমি রুটি খাবো আজকে রাতে, ওটাই বানাবো। তো পুরোটাই আজকে ডিম আর পেঁয়াজ রসুন, ডিম আর পেঁয়াজ রসুন, পুরো মানে 3 বেলায় আজকে এরকম হলো, কোনোদিন না আমার এরকম হয় না যে 3 বেলায় ধরো পেঁয়াজ রসুন বা ডিম খেয়েছি, এরকম কোনো হয় না, যে কোনো 1 বেলা খাই, কিন্তু আজকে সকালটাও ডিম আর পেঁয়াজ রসুন, দুপুরটাও ডিম পেঁয়াজ রসুন, ডিমের ঝোল ভাত আর কি দেখাবো বলো তোমাদেরকে, সেটা দেখালাম না, আর রাতেও বানাবো যেটা সেটাও ডিম পেঁয়াজ রসুন, তো ভালো লাগছিল বেশ খেতে, অনেকদিন পর খেলাম তো। আর আমি এখন একটুখানি এই মশলাটা লাগাচ্ছি, কি বলতো এত গরম তবু হাত পাটা যেন কেমন কেমন খড়খড় খড়খড়, খড়খড়ে না ঠিক তবে কেমন কেমন যেন একটু লাগছে, তাহলে অনেকদিন দেওয়া হয় না, দিই ফ্রিতে পেয়েছিলাম এটা, আর তো নষ্ট করতে লাভ নেই, কি করে দিই। আর এই গরমের মধ্যে না বেশি হাত মানে মানে বডি লোশন বলো বেশি কিছু দেওয়া যায় না, আর আমার মুখের যা হাল না, মুখের হাল ফেরাতে আমি একটা জিনিস ব্যবহার করছি, যদি মুখের হাল তাড়াতাড়ি খুব ফিরে যায় তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করবো, ঠিক আছে।
আগেও ব্যবহার করতাম, আগেও আমি ভালো রেজাল্ট পেয়েছিলাম, কিন্তু তারপরে দরকার পড়তো না দেখে আর মাঝে ইউজ করা বন্ধ করে দিয়েছি। বাট এই যে মুখের যা হাল না, এই যে দেখো পিম্পল যে মার্কসগুলো রয়েছে এখানে, এখানে পিম্পলস হয়ে রয়েছে, আর এখানে তো কদিন আগে দেখতেই পারলে কি হয়েছিল হঠাৎ করে, আর এখানে একটা পিম্পল মার্কস হচ্ছে, মোট কথা সব জায়গায় পিম্পল মার্কস রয়েছে মুখের এই সাইডটাতে ভর্তি। তো সেইগুলো কমানোর জন্য একটা প্রসেস অ্যাপ্লাই করছি, তো লেটস সি সাকসেস হলে তোমাদের সাথে শেয়ার করবো, আর না হয়ে আর শেয়ার করে কি লাভ বলো, যখন আমারই কোনো উপকার লাগলো তাহলে তোমাদের থোড়ি না উপকার লাগবে। আর বিশেষ চাদরগুলো চেঞ্জ করলাম, বালিশের কভারগুলো চেঞ্জ করা হয়নি, ওগুলো এখন আর পারছি না চেঞ্জ করতে, একটুখানি রেস্ট নেবো। ফ্যান বন্ধ করে রেখে দিচ্ছি, কারণ ফ্যান চালালে মানে কেমন একটা আওয়াজ হয় না, সেই জন্য আমি ফ্যানটা চালাচ্ছি না। তো সন্ধ্যেবেলায় একটু রেস্ট নেবো, এখন রেস্ট নিয়ে তারপর সন্ধ্যেবেলায় তোজোকে পড়াতে পড়াতে বিছানা মানে বালিশের কভারগুলো চেঞ্জ করে দেবো, ঠিক আছে? চলো একবারে তোমার সাথে একবারে, যদি বিকেলের দিকে হাওয়া দেয় ছাদে যাবো, আর না হলে নিচেই থাকবো, তোমার সাথে একবারে বিকেলবেলায় আবার কথা বলছি, ঠিক আছে? তো এখানে দেখো মা মেয়ে মিলে আমরা এখন বালিশে কভার পরাচ্ছি, তো আর গল্প করছি দুজনা মিলে, আর এখানে যে কটা বালিশ আছে সে কটাই এখন পরাচ্ছি, আর ওই ঘরতে একটাও তো তোর কাছে, তো ওই ঘরটা এখনও পরানো হয়নি, ওই ঘরটা একটু পরে পরানো যাবে। তো মা আর আমি অনেক পুরোনো দিনের গল্প টল্প করছিলাম, আর এখানে দেখো বালিশের কভার পরানো হয়ে যাওয়ার পর মাথাটা এখন আঁচড়াচ্ছি, যেহেতু শ্যাম্পু করেছিলাম তো তার আগে একটুখানি লিবন দিয়ে নিয়েছি, তো মাথাটা আঁচড়াচ্ছি। দেখলাম ক্যামেরাটা অন আছে, আবার আয়নার সামনে যাবো, তো চুইংটা চাইলাম তোর কাছ থেকে, তো ওটা দিয়ে ভালো করে মাথাটা একটুখানি জট সেভাবে নেই, তো ভালো করে একটু আসে নিচ্ছি, দিয়ে এবার মাথাটা দেখে দেখে আমি এখানে একটু মাথাটা আসে নিচ্ছি, নিয়ে একটু ক্ল্যাচার লাগিয়ে নেবো, আর এরপরে তোজোকে আজ একটু সকাল সকাল পড়তে বসাবো। কারণ কী বলতো, তোজো সকাল সকাল তো পড়তে চায় না যতই বলি না কেন, তো এখানে পড়ার সময় যেত দেখো ফার্স্ট ডামি করছে কেমন, প্রথমে তো জিভ বার করেছিলো কেমন তাকিয়ে, সেটা আমি কেটে দিয়েছি। তো এখানে এখন ওর পড়তে বসে যত দুনিয়ার কথা ওর মনে পড়ে, তো এখন চেষ্টা করছি একটুখানি ঠান্ডা মাথায় ওকে পড়ানোর, কারণ আমি যদি মাথা গরম করে ফেলি তাহলে ওকে পড়ানোটা খুব মুশকিল হয়ে যায়। তো চলছে এখন ওর পড়াশোনা কাজকর্ম। তো এখন পড়তে পড়তে উঠে বসেছে চা খাওয়ার জন্য, আর তোমাদের সাথে বলেছিলাম মোবাইলে যে আজকে পুরো দিনটাই হয়তো এক ডে হতে চলেছে, বাট এক ডে পুরো দিনটা না হলো না, সকালে ছিল এক ডে, দুপুরে ছিল এক ডে, বাট রাতে হলো না, কারণ আমি ঠিক করেছিলাম রাতে একটা যে রেসিপিটা তোমার সাথে শেয়ার করব সেটা যদি করতাম তাহলে কালকে পড়বে যখন অফিসে টিফিন নিয়ে যাবে তাহলে আমাকে সেটা টিফিনটা কালকে বানাতে হবে না, আজ একটু বেশি করে বানাতাম, কালকে অফিস যাওয়ার আগে আমি একটু গরম করে দিতাম, কিন্তু ও বললো যেটা বানাবো ঠিক করেছিলাম সেটা দিয়ে ও টিফিন নেবে না, তো কালকে কিন্তু স্যাটারডে, তো সেই জন্য ওটা খাওয়া হবে না, শনিবার দিন যদি আমি খাওয়ার চেষ্টা করি তোমাদের আগেও বলেছি, তো সেই জন্য মা বলে থাকা আজকে আর করতে হবে না, আজকে আলু দিয়ে ঢেঁড়স দিয়ে একটা কালো চিড়ে কাঁচা লঙ্কা চিড়ে রান্না হবে, ঠিক আছে? তো তোমার সাথে সেটা শেয়ার করতে পারলাম না, তো ভাবছি রবিবার দিকে সেই রেসিপিটা করবো তোমার সাথে সেটা শেয়ার করবো, ঠিক আছে? আর এখন আমি বসেছি দেখো এখানে দুধ কোথায় গেল, এই যে এখানে দুধ বসিয়েছি, দুধটা ফুটিয়ে রাখছি, যখন একটু ঠান্ডা হবে, ঠান্ডা হলে দইটা বসিয়ে দেবো। আর আজকে আমি চেঞ্জ করবো আমার এই হ্যান্ড টাওয়াল, হ্যান্ড টাওয়ালটা না মানে কি বলতো মুছতে মুছতে মানে হাত মুছতে মুছতে মানে ময়লা ময়লা লাগে, তো যতই কাছি এই জায়গাটা না ঠিক এই জায়গাটাই ময়লাটা লাগে, এই জায়গাটা কাটা ফেডও হয়ে গেছে। তো আর একটা হ্যান্ড টাওয়াল আমার এখানেও আছে, ওইটা না অতটা নোংরা হয় না, এইটা যতটা নোংরা হয়, তো আমি পরমেশকে বলেছিলাম যখন এই হ্যান্ড টাওয়াল গুলো না একটু ডিপ কালার কেনা উচিত, কখন লাইট কালার কেনা উচিত না, ময়লা হলে একবার চোখের মধ্যে ফোটে ময়লাটা, দেখো এই সাইডটা দেখো এই কালারটা দেখো আর এইখানকার কালারটা দেখো, একজনে যারা ডলতে ডলতে না একদম কি বলতো মানে ফেড হয়ে যায়, তো দুটো তো আমি নতুন কিনেছিলাম, তো সেই দুটোই ভাবছি আগে দিয়ে দেবো, আর এটা খেয়েছে নিয়ে আমি এইখানে রাখবো হাত মুছার জন্য। আর আমার যে এখানে যে হ্যান্ড টাওয়াল গুলো আছে না এই টাকা দেখো এরকম আর ছিল সেটা পরের গাড়ি মুছার জন্য নিয়ে চলে গেছে, কিরকম না আমি অল্টারনেট করে ইউজ করি, যখন দুদিন পর যখন ময়লা ময়লা হয়েছে ওটা নামিয়ে নিই কাছাটা আবার এখানটা নিয়ে নিই, তো এবার থেকে ভাবছি এই হ্যান্ড টাওয়াল গুলো আর এখানে দেবো না, আমি এই হ্যান্ড টাওয়াল গুলো আমি কেচে নিয়ে আমার এখানকার হাত মোছার জন্য কাজে লাগিয়ে নেবো, আর যে হ্যান্ড টাওয়াল গুলো এখানে দেবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো এরকম একটা জাম কালার, জাম কালারই তো বলে মনে হয় না,
এরকম একটা। তো এই দুটো আছে, এগুলো দুটো করে সেট থাকে, আমি এগুলো মেট্রো থেকে কিনেছিলাম। তো একটা ভাবছি এখানেই একটা কারণ ইউজ করবো, আর ওটা যেখানে আছে ওটা ওখানেই থাক। ওটা দিয়ে আমার খুব কম হাত মুছে, আমার হাতটা ধুয়ে আমি এখানে আসি মুছতে, তাই ওটা ওখানে থাকবে। মানে এই কালারটা, এই কালারটা ওটা যেটা আছে ওটা ওখানে থাকবে, আর এখানে শুধু আমি এটা দিব। দিতে ভালো লাগছে না, এবার ময়লা হলো খোটা বসে যাবে না, ময়লা তো কাচতেই হবে তাই না। তো তোর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোর না চা খাওয়ার খুব নেশা হয়েছে। ও দিদুনকে যেতে দেয় না কেন, বলে কি তুমি চলে গেলে মা ওকে চা খেতে দেবে না, ওই জন্য দিদুনকে যেতে দিতে চায় না। আমি আজকে ভালো মতো বুঝতে পারলাম, ও তো বলছে আজকে মাকে বিকেলবেলায় যে বাবা কি সন্ধ্যে দিচ্ছে এখন, অনেক সন্ধ্যা লাগ, মানে সন্ধ্যে অনেকটা হয়ে গেছে, দেখো সন্ধ্যা দিচ্ছে। যাই হোক, ও সন্ধ্যাবেলায় বলছিল যে দিদুন তুমি চলে গেলে তো মা আমাকে চা খেতে দেবে না, তার মানে চা যাতে খেতে পারে সেই জন্য দিদিনকেও রেখে দিয়েছে, তাছাড়া কিন্তু না তাই না। তারপরে দিদিনকে তুই ভালোবাসিস না, শুধু চা চায়ের জন্য, শুধু চায়ের জন্য আটকাচ্ছিস তাহলে, ভালোবাসিস? ঠিক আছে, তো চলো আজ রাতে তো ওই রান্না হবে, ভেন্ডি দিয়ে আলু দিয়ে কালো চিংড়ি, কালো চিংড়ি দাও। ও বলে কি খুলে আছে দেখেছো, এইভাবে আমার ছেলে কাজ বাড়া, দেখেছো আমি একদিক দিয়ে কাজ করতেই থাকি, আমার ছেলে লাগাতে পারবে না, আমি একদিনে ঘর গোছাতেই থাকি, আমার ছেলে একদিক দিয়ে নোংরা করতেই থাকে, মানে আমি পেরে উঠি না কোনটা কি পরিষ্কার করবো না করবো। তো যাই হোক, তো রাতে রান্না দেখার মতো কিছু করছি না, তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই করে প্রেস করবে কিন্তু, ঠিক আছে। চলো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অনেক হ্যাপি থাকবে, বাই বাই।